প্রখ্যাত উপন্যাস উদাসী রাজকুমার, আজ দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আপনারা শুনেছেন ওহি ছত্রপুরে মধ্যরাত্রে এক বিশাল বিপদ এসে হানা দিল। সেই রাজ্যের রাজা মহাচূড়ামণির বাহুবল যতখানি বুদ্ধিবল ততখানি কম। রাজ্য বেশিরভাগ সময় চলে তার বুদ্ধিমতী রানী তলতা দেবীর পরামর্শে। রাজ্যের লোকেরা রাজাকে জমের মতো ভয় পায়, কিন্তু তারা ভালোবাসে তলতা দেবীকে। বুদ্ধিমতী রানী নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে দাবানলকে আটকে দিয়ে সমস্ত রাজ্যকে রক্ষা করলেন। এরপর শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব। রাজা মহাচূড়ামণি হঠাৎ ঘুরে দাঁড়িয়ে মন্ত্রী যুবকের চুলের মুঠি চেপে ধরে বললেন, আগুন যে ছাই খায় না, আগুন যে ছায়ের উপর দিয়ে যায় না, এই সামান্য কথাটা তুমি জানতে না? এটা তো তোমারই জানার কথা। পাষণ্ড, তুমি শুধু শুধু মন্ত্রী সেজে আছো? যাও, আজ থেকে আর তুমি মন্ত্রী রইলে না, তোমাকে আমি নির্বাসনে পাঠাবো। রানীও হাসতে হাসতে বললেন, মহারাজ, মন্ত্রীকে ছেড়ে দিন, ওর একার কোনো দোষ নেই, আগুনের স্বভাব মেয়েরাই ভালো জানে। ছোট টিলাটি থেকে রাজা এবং রানী সদল বলে নেমে এলেন নিচে। সৈন্যরা রানী তলতা দেবীর নামে জয়ধ্বনি দিতে লাগল। ভাস্কর জয়পাল ও আরও কয়েকজন গ্রামবাসী লাফাতে লাগল আনন্দে। ভুরুঙ্গা গ্রামের আগুনও প্রায় নিভে এসেছে। রানী তলতা দেবী রাজা মহাচূড়ামণির দিকে ফিরে বললেন, হে মহারাজ, অতি সাবধানতার জন্যই আমি ভুরুঙ্গা গ্রামেও আগুন ধরিয়েছি। মাঝখানে জবের ক্ষেতটা পুড়তে যদি দেরি হতো, তাহলে দাবানল এই পর্যন্ত ধেয়ে আসত, তার আগেই এই দিকটা ছাই করে দেবার দরকার ছিল। রাজা মহাচূড়ামণি বললেন, বেশ করেছ, বেশ করেছ, দু একটা গ্রাম পুড়লে কি আর এসে যায়? তোমার বুদ্ধিতে রাজধানী রক্ষা পেয়েছে, সারা রাজ্য ছাড়খার হয়নি। আগের বারে দাবানলে প্রজারা একেবারে সর্বশান্ত হয়ে গিয়েছিল। রানী বললেন, অট্টাগ্রাম আর ভুরুঙ্গা গ্রামের সব ঘরবাড়ি নষ্ট হয়েছে, এই দুই গ্রামের প্রজারা এখন নিরাশ্রয়। রাজকোষের টাকা দিয়ে এদের ঘরবাড়ি তৈরি করে দেওয়া উচিত। রাজা তৎক্ষণাৎ বললেন, অবশ্যই অবশ্যই, মন্ত্রী ঘোষণা করে দাও, অট্টা আর ভুরুঙ্গার প্রজারা ঘরবাড়ি তৈরি করার জন্য রাজকোষ থেকে অর্থ পাবে, মহারানী তাদের উপর দয়া করেছেন। হঠাৎ দূরে তুমুল গোলমাল শোনা গেল। ভুরুঙ্গা গ্রামের একটি ফলের বাগান, তারপরে আবার জবের ক্ষেত, আর চারপাশে ছোট ছোট টিলা, সেগুলি জঙ্গলে ভরা। দাবানল ছুটে এলে এর কিছুই রক্ষা পেত না। এখন আগুনের তাণ্ডব নেমে গেছে। ওদিকের আরেকটা টিলার উপরে আশ্রয় নিয়েছিল এই গ্রামের বেশিরভাগ মানুষ। রাজপুরোহিত ছম্ভি সেই সব প্রজাদের মধ্যে ইন্দ্রের পূজা পরিচালনা করছিলেন। এখন সেই সব প্রজারা উল্লাসের সঙ্গে হুড়মুড়িয়ে নেমে আসছে। তারা জয়ধ্বনি দিচ্ছে, জয় জয় মহারাজ বীর চূড়ামণি, জয় গুরুদেব ছম্ভি, জয় ইন্দ্র দেবতা। রানী তলতা দেবীর নাম তারা উচ্চারণও করছে না। প্রজারা যে কোনো সময় রাজার নামে জয়ধ্বনি দেবে, এ তো স্বাভাবিক। কিন্তু রানী তলতা দেবী যে দাবানলকে জয় করলেন, প্রজাদের এত বড় বিপদ থেকে উদ্ধার করলেন, তাকে লোকগুলো বোঝেনি? রানীর নামেও জয়ধ্বনি না দিয়ে তারা গুরুদেব ছম্ভিকে অত গুরুত্ব দিচ্ছে কেন? রাজা মহাচূড়ামণি ভুরুকুচকে চাইলেন রানীর দিকে। রানী মৃদু হাসলেন, তারপর তাকালেন আকাশের দিকে। মন্ত্রী যুবক মাথায় হাত দিয়ে বললেন, মহারাজ, বৃষ্টি! আকাশে কুণ্ডলি পাকিয়েছে কালো মেঘ, তার সঙ্গে মিশেছে আগুনের ধোয়া, টপ টপ করে কয়েক ফোঁটা বৃষ্টি পড়ল। রাজা তার বিশাল শরীরেও সেই বৃষ্টি অনুভব করলেন। আরও অবাক হয়ে বললেন, বৃষ্টি, বৃষ্টি নেমেছে? রাজপুরোহিত ছম্ভি সেই সময় ছুটতে ছুটতে এসে উপস্থিত হয়ে বললেন, মহারাজ, দেখুন মন্ত্রের জোর, দেখুন ব্রাহ্মণের তেজ, আমার আহ্বানে ইন্দ্রদেবতা সাড়া না দিয়ে পারেননি, ইন্দ্রের কাছে অগ্নি হেরে গেছে, দাবানল আর এগিয়ে আসবে না। মহাচূড়ামণি বললেন, দাবানল তো মহারানীর বুদ্ধিতে আগেই থেমে গেছে। গুরুদেব, আপনি কি আগে জানতেন যে আগুন কখনো ছাই খায় না? ছম্ভি বললেন, সে কথা কে না জানে, কিন্তু এই মহা দাবানল বৃষ্টি দেখে ভয় পেয়েছে।
মহাচূড়ামণি বললেন, কিন্তু বৃষ্টি নামবার আগেই দাবানল। রানী তলতাদেবী বললেন, মহারাজ, রাজপুরোহিত ঠিকই বলছেন, আকাশে বৃষ্টির সম্ভাবনা দেখেই দাবানল নিভে গেছে। গুরুদেব ছম্বিকে আমার প্রণাম জানায়। প্রজারা আবার রাজপুরোহিত ছম্বির নামে জয়ধ্বনি দিল। বৃষ্টি কিন্তু এক পশলা হয়েই থেমে গেল, তাতে ভালো করে মাটিও ভিজল না। মহাচূড়ামণি খুঁতখুঁত করতে লাগলেন, এইটুকু বৃষ্টিতে সামান্য আগুনও নিভে যাওয়ার কথা নয়, এমন বৃষ্টি ও আগুনে লড়াই হলে তো আগুনেরই জয়ী হওয়ার কথা। মহাচূড়ামণি তার রানীর বুদ্ধির জোর দেখে গর্বিত বোধ করছিলেন। আগুনে ছাই খায় না, এ কথাটা তো তিনি আগে জানতেন না। সত্যি তো, যেখানে আগুন লাগে সেখানে আর সব কিছু ধ্বংস হয়ে গেলেও অনেক ছাই পড়ে থাকে, মাঝখানে অনেক ছাই পড়ে থাকলেও আগুন সেই ছাই ডিঙিয়ে আসতেও পারে না। অট্টাগ্রামের দাবানল তাই জবের ক্ষেতে ছাই দেখে থমকে গিয়েছিল। কিন্তু রানী তলতাদেবী রাজপুরোহিত ছম্বির কথায় কোনো প্রতিবাদ করলেন না। প্রজারা ছম্বির নামে জয়ধ্বনি দিচ্ছে, রানী তলতাদেবী মৃদু মৃদু হাসছেন। মহাচূড়ামণি মন্ত্রীকে জিজ্ঞেস করলেন, জবের ক্ষেত যদি পুড়িয়ে ছাই করে দেওয়া না হতো তাহলেও এই বৃষ্টিতে কি দাবানল থামত? মন্ত্রীর বদলে ছম্বি উত্তর দিলেন, মহারাজ, দেবরাজ ইন্দ্র শুধু একটি তীর ছুঁড়েই অগ্নিকে ভয় পাইয়ে দিয়েছেন, তাই আর যুদ্ধ করার দরকার হয়নি। এই উত্তর শুনেও রাজা খুব সন্তুষ্ট হলেন না, তবে তিনি চুপ করে রইলেন। রানী কেন নিজের কৃতিত্ব দাবি করছেন না সেটাই বুঝতে পারলেন না তিনি। সকলে মিলে সেই রাত্রেই ফিরেলেন রাজধানীতে। দাবানলে হাত থেকে রাজধানী রক্ষা পেয়েছে বলে প্রজারা আনন্দে উৎসব করতে লাগলো সারা রাত ধরে। রাজা মহাচূড়ামণি আবার নিশ্চিন্ত মনে ঘুমোতে গেলেন। তিনি জাগলেন পরদিন প্রায় সন্ধ্যের সময়। একমাত্র খিদে পেলেই তার ঘুম ভাঙে। তার ঘুম ভাঙারও একটা বিশেষ ধরন আছে। তিনি প্রহরের পর প্রহর চিত হয়ে ঘুমান। মেঘ গর্জনের মতো তার নাক ডাকে। কয়েকজন কাজের লোক পালা করে বসে থাকে দরজার কাছে। তারা খুব মনোযোগ দিয়ে সেই নাক ডাকা শোনে। কোনো এক সময় হঠাৎ নাসিকা গর্জন বন্ধ হয়ে যায়, তখন রাজা পাশ ফেরেন। সেই সময়ই কাজের লোকেরা বুঝতে পারে এইবার রাজার জেগে ওঠার সময় হয়েছে। পাশ ফেরা মাত্রই অবশ্য রাজা জাগেন না, তিনি কিছুক্ষণ ছটপট করতে থাকেন, একবার এপাশ আর একবার ওপাশ ফেরেন, নিজের গায়ে চাপড় মারেন। এরকম কিছুক্ষণ চলার পর তিনি চোখ বুঝেই বলে ওঠেন, বুক শুকিয়ে গেল, জল জল। তখনই একজন দাসী রূপোর থালার উপর রাখা সোনার একটি ঘটি ভর্তি সুগন্ধ জল নিয়ে রাজার খাটের পাশে এসে দাঁড়ায়। চোখ না খুলেই রাজা হাত বাড়িয়ে সেই ঘটিটি নিয়ে ঢকঢক করে সবটুকু জল নিঃশেষ করে ফেলেন। ততক্ষণে রাজার খাবার দাবার সব তৈরি করা শুরু হয়ে গেছে। ঘুম ভাঙলেই রাজা সাংঘাতিক খিদে পায়, অর্থাৎ খিদের জন্যই তার ঘুম ভাঙে। তখন আর তার স্নান করারও তর্স হয় না, পেট ভরে খাবার পর রাজা স্নান করতে যান। রাজা মহাচূড়ামণি এক ঘুটি জল পান করার পর প্রথম চোখ মেলে তাকালেন। গবাক্ষ দিয়ে বাইরের সন্ধ্যের আকাশের দিকে তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত। রাজা একজন দাসীকে জিজ্ঞেস করলেন, এখনো ভোরতে কত বাকি আছে? দাসী মাথা নিচু করে বললেন, মহারাজ, এখন সন্ধে। রাজা এবার উঠে বসলেন। এখন সন্ধ্যা শুনেই তার খিদে যেন দ্বিগুণ বেড়ে গেল। সুসীম নামে একজন কাজের লোক সঙ্গে সঙ্গে ছুটে এলো রাজাকে পাদুকা পরাতে। রাজা নাগড়া গায়ে দিয়ে খাট থেকে নেমে দাঁড়াতেই তার একটা কথা মনে পড়ে গেল। তিনি সুসীমের দিকে তাকিয়ে বললেন, এই তুই কেন জুতো পরাতে এলি? আমার ভূতপূর্ব সেনাপতি চম্পক কোথায়? তাকেই তো আমি পাদুকা পরাবার কাজে নিযুক্ত করেছি। সুসীম বলল, মহারাজ, আমি কি এ কাজের অনুপযুক্ত? আপনার পাদুকায় সামান্য ধুলো পড়লেও আমি জিভ দিয়ে চেটে তা পরিষ্কার করি। রাজা বললেন, তাই নাকি? তোর এত সাহস, তুই আমার জুতোই জিভ ছোঁয়াস? কে তোকে সেই অনুমতি দিয়েছে? আজই তোর সেই জিভ কেটে ফেলব। সুসীম একটু ভয় না পেয়ে বলল, আমার জিভ কাটা গেলে মহারাজ যদি খুশি হন তবে সে তো আমার পক্ষে খুবই সৌভাগ্যের ব্যাপার, আমি এই মুহূর্তেই জিভ বিসর্জন দিতে রাজি আছি। তবে 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 রাজা ধমক দিয়ে বললেন, আবার তবে তবে কি?
সুসীম বলল, মহারাজ, আমার গল্প শুনে রাজকুমারেরা খুব খুশি হয়। মহারানীও আদেশ দিয়েছেন প্রতিদিন রাজকুমারদের দুটি করে গল্প শোনাবে, জিভ কাটা গেলে তো আর সেটা হবে না। রাজা এক মুহূর্ত চিন্তা করে বললেন, জিভ কাটা গেলে রাজকুমারদের গল্প শোনাতে পারবি না, তাই না? তবে তোর জিভ রইল, তুই এখন থেকে রাজকুমারদেরই গল্প শোনাবি আর জুতো পরাবি, কিন্তু খবরদার রাজকুমারদের জুতোই জিভ ঠেকাবি না কখনো। সুসীম বলল, যথা আজ্ঞা প্রভু। রাজা জিজ্ঞেস করলেন, কিন্তু চম্পক কোথায় গেল? কাল থেকে সেই আমার পাদুকা সেবা করবে। সুসীম বলল, মহারাজ, কাল রাত্রি থেকে সেনাপতিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ কেউ বলছে তিনি মনের দুঃখে বুঝি আত্মহত্যাই করে বসেছেন। রাজা মহাচূড়ামণি হুঙ্কার দিয়ে বলেন, কি, তার এত বড় সাহস? ওরে কে আছিস, এক্ষুনি চম্পককে ধরে নিয়ে আয়, যেখান থেকে পারিস তাকে ধরে আন, জীবিত অথবা মৃত। এরপর রাজা গেলেন খাওয়ার ঘরে, মেঝেতে গালিচা পাতা, তার সামনে একটা মস্ত বড় কাঠের পরাতের ওপর একটা আস্ত হরিণের ঠ্যাং ঝলসানো, এছাড়া 10-12টি পাথরের বাটি ভর্তি দই আর চাটনি। রাজা মহাচূড়ামণি ভাত কিংবা রুটি খান না, দই ও চাটনির সঙ্গে নানা রকম মাংসই তার প্রিয় খাদ্য। হরিণের ঠ্যাংটি শেষ করার পর তিনি খেলেন 4 বন্য কুক্কুট ভাজা। খাওয়া শেষ করার পর তিনি পিছনের গোল অলিন্দে এসে দাঁড়িয়ে ভাবতে লাগলেন, আজ স্নান করবেন কি করবেন না। একটু পরেই তিনি স্থির করলেন, না, আজ আর দরকার নেই। মেয়েরা প্রত্যেক দিন স্নান করে বটে, কিন্তু পুরুষদের 8-10 অন্তর স্নান করলেও চলে। ঠিক এখনই ঘুম আর আসছে না, তাহলে কি করে সময় কাটানো যায়? রাজা গান বাজনা শুনতে ভালোবাসেন না, কিছু বোঝেনও না। তার সভায় একজন রাজকবি আছেন বটে, কিন্তু রাজা নিজে সভাতে প্রায়ই যান না, তাই কবিতাও শোনা হয় না। পাত্র মিত্রদের সঙ্গে বসলে সবাই মিলে এমন প্রশংসা ও তোষামত করে যে রাজার কান ঝালাপালা হয়ে যায়। রাজার একমাত্র ভালো লাগে যুদ্ধ বিগ্রহে ব্যস্ত থাকতে। তিনি সদ্য একটা যুদ্ধ শেষ করে এসেছেন, এখন আর শত্রু আক্রমণের সম্ভাবনা নেই। লোকে ভাবে রাজারা বুঝি সবসময় খুব ব্যস্ত থাকে, আসলে রাজাদেরও এক একদিন কিছুতেই সময় কাটতে চায় না। রাজা মহাচূড়ামণি অলিন্দে দাঁড়িয়ে উদ্যানে শোভা দেখতে লাগলেন একা একা। একটু পরে একজন দৈবাড়িকে এসে জানালো যে মন্ত্রী জীবক একবার রাজার সঙ্গে দেখা করতে চান। রাজা সম্মতি জানালেন। মন্ত্রী এসে অভিবাদন করে রাজাকে জিজ্ঞেস করলেন, মহারাজ, সব কুশল তো? রাজা বললেন, কি হে মন্ত্রী, আর কোনো দুঃসংবাদ আনোনি তো? মন্ত্রী বললেন, না মহারাজ, দুঃসংবাদ কিছু নেই। রাজা বললেন, বাহ, তুমি এমনি দেখা করতে এসেছো আমার সঙ্গে? মন্ত্রী বললেন, আপনার ঠিকমতো নিদ্রা হয়েছে কিনা সেটাই জানতে এসেছিলাম। আরও একটা প্রশ্ন ছিল, গত যুদ্ধে আমাদের প্রায় 400 ঘোড়া নিহত হয়েছে, সৈন্যবাহিনীর জন্য আবার ঘোড়া কেনা দরকার। শিগগিরই প্রয়াগের মেলায় অশ্বের হাট বসবে, সেখান থেকে অশ্ব কিনলে কিছু কম দামে পাওয়া যাবে। রাজা বললেন, তাহলে প্রয়াগের মেলা থেকে কিনে ফেলো 400 ঘোড়া। মন্ত্রী একটু ছোট্ট কাশি দিয়ে বললেন, মহারাজ, বলছিলাম কি, এখন রাজকোষে অর্থ বেশি নেই, এখন সৈন্যবাহিনীর জন্য ঘোড়া কেনাটা খুবই জরুরি। আবার কাল রাত্রে মহারানী আদেশ দিলেন সীমান্তের 2 গ্রামের পুড়ে যাওয়া বাড়িঘর সব রাজকোষের টাকা দিয়ে তৈরি করতে হবে, একসঙ্গে এত টাকা পাওয়া যাবে কোথায়? রাজা সঙ্গে সঙ্গে বললেন, আগে ঘোড়া কিনে নাও, আমাদের সৈন্যবাহিনীতে ঘোড়া কম আছে জানতে পারলে শত্রুরা হঠাৎ এসে আক্রমণ করতে পারে। মন্ত্রী মাথা চুলকে বলেন, কিন্তু মহারাজ, কালী মহারানী প্রজাদের কথা দিয়ে এসেছেন, ওই 2 গ্রামের মানুষের মাথা গোজার জায়গা নেই, তারা আজকালের মধ্যেই দাবি জানাতে আসবে। রাজা এবার চুপ করে গেলেন, তার মতে ঘোড়া কেনা আগে দরকার, আবার রানী কথা দিয়েছেন প্রজাদের, এই অবস্থায় কি করা উচিত তা তার বুদ্ধিতে কুলালো না। তিনি বিরক্তভাবে বললেন, রাজকোষে টাকা কম থাকে কেন? আমি কষ্ট করে শত্রুদের জয় করি আর তোমরা রাজকোষ ভর্তি করতে পারো না? যত সব অপদার্থ, যাও এই ব্যাপারে রানীর সঙ্গে পরামর্শ করো গিয়ে, তিনি যা বলবেন সেটাই হবে। মন্ত্রী বললেন, ঠিক বলেছেন মহারাজ, এ ব্যাপারে মহারানীর সঙ্গেই পরামর্শ করা দরকার। মন্ত্রী চলে যেতে উদ্যত হয়েছিল,
রাজা তাকে আবার ডেকে বললেন, শোনো, কাল মাঝরাত্রিরে আমি রাজধানীতে এসে ঘুমিয়েছি, জেগেছি আজ সন্ধ্যাবেলা। এর মধ্যে কি বৃষ্টি হয়েছিল? মন্ত্রী বললেন, আগে না মহারাজ, আকাশে মেঘ রয়েছে খুব, কিন্তু বৃষ্টি এখনও নামছে না। কাল ভুরুঙ্গা গ্রামে যা ছিটে পোটা বৃষ্টি হয়েছিল সেটুকুই শেষ। রাজা মহাচূড়ামণির মুখে রাগের ছায়া পড়ল। তিনি মন্ত্রীর দিকে রক্ত চক্ষে তাকিয়ে বললেন, ওইটুকু বৃষ্টিতে দাবানল আটকাতে যায় না। দাবানল থেমেছে মহারানীর বুদ্ধিতে, তাই না? তবু লোকে পুরোহিত ছম্বির নামে জয়ধ্বনি দিল, তুমিও তাতে গলা মিলিয়েছিলে কেন? মন্ত্রী এবার রাজার খুব কাছে এগিয়ে গেলেন, গোপন কথা বলার মতো ফিস ফিস করে বললেন, মহারাজ, পুরোহিত ছম্বির প্রার্থনায় যে বৃষ্টি নেমেছে এবং সেই জন্য অগ্নির দৌড় থেমে গেছে, লোকের মনে এই কথাটা বিশ্বাস করানোই ভালো। পুরোহিত ছম্বি ঠিক কাজই করেছেন। রাজা কর্কশ গলায় বলেন, কি করে এটা কাজ হলো? ঠিক দাবানল দেখে পুরোহিত প্রথমে ভয় পাননি? তিনি আমাকে রাজধানী ছেড়ে পালাবার পরামর্শ দেননি? তখন কেন ইন্দ্রের কাছে প্রার্থনা করার কথার মনে আসেনি? ভুরুঙ্গা গ্রামে গিয়ে যেই দেখলেন আকাশে মেঘ আছে, অমনি তিনি অং বং চং মন্ত্র পড়তে লাগলেন। ওইটুকুনি বৃষ্টি হওয়াও যা না হওয়াও তা, দাবানল থেকে এ রাজ্যকে রক্ষা করেছেন আমার রানী। মন্ত্রী বললেন, তবু কি ভাগ্য যে ওইটুকুনি বৃষ্টি নেমেছিল, তাই পুরোহিতের মান রক্ষা হলো। মহারাজ, আপনার চেয়ে যদি রানীর বেশি খ্যাতি বেড়ে যায় সেটা রাজ্যের পক্ষে ভালো না। রাজা খানিকটা হকচকিয়ে বললেন, রানীর বেশি খ্যাতি ভালো নয়? কেন ভালো নয়? মন্ত্রী বললেন, প্রজারা যদি টের পেয়ে যায় রাজার চেয়ে রানীর বুদ্ধি বেশি, তাহলে কি তারা আপনাকে আর সম্মান করবে? রাজা বললেন, আমার চেয়ে রানীর বুদ্ধি বেশি তা তো বটেই, তোমার চেয়েও রানীর বুদ্ধি বেশি। দাবানল কি করে থামাতে হয় তা তুমিও জানো না, ওই পুরোহিত ছম্বিও জানতেন না। রানীর বুদ্ধি বেশি সেটা তো সত্যি কথা, প্রজারা তা জানলে দোষ কি? মন্ত্রী বললেন, মহারাজ, তাহলে প্রজারা মনে করবে রানী এ রাজ্য চালাচ্ছেন, আপনি কেউ না। রাজা এবার হেসে উঠে বললেন, যত সব তোমাদের অদ্ভুত কথা, আমি বাহুবলে শত্রু জয় করি, আমি না থাকলে আমার সৈন্যরা অনাথ তা সকলেই জানে। রাজ্যের রাজকর্ম চালাবার ব্যাপারে রানী অনেক সময় বুদ্ধি দেন, সেটা তো ভালোই। মন্ত্রী বললেন, মহারাজ, শুধু এইটুকুতেই শেষ নয়, আজ সবাই জেনে গেছে যে আপনি যাদের শাস্তি দেন রানী তাদের ক্ষমা করে দেন, এরপর আপনার কথা আর কেউ মানতেই চাইবে না। রাজা হেসে বললেন, কাল রাত্রে রানীর অনুরোধে আমি তোমাকেও ক্ষমা করে দিয়েছি। মন্ত্রী যেন এ কথাটা শুনতেই পাননি, এমন ভান করে বললেন, আসল কথাটা ভেবে দেখুন মহারাজ, মহারানী তলতা দেবী যখন ছোট ছিলেন তখন উনি নিজের পিতার রাজ্যের সিংহাসনে বসতে চেয়েছিলেন, সিংহাসনের ওপর ওর লোভ আছে। একদিন হয়তো উনি আপনাকেও সরিয়ে দিয়ে এই রাজ্যের সিংহাসনে বসবেন। এবার রাজা মহাচূড়ামণির চোখ দুটি গোল গোল হয়ে গেল।